আমি ডিসকাস করবো কয়েকটি লিটারেরি টার্মস নিয়ে। এর আগেও আমি কয়েকটি লিটারেরি টার্মস নিয়ে আলোচনা করেছি, সেগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সনেট। সনেট কথাটি সনেটও থেকে এসেছে, যার মানে হলো এ লিটল সাউন্ড। এটি 14 লাইনের কবিতা, যাতে কয়েকটি স্তবক ব্যবহার করে লেখা হয় এবং বিশেষ একটি ছন্দ ব্যবহার করা হয়। এর উৎপত্তি ইতালি থেকে। ইটালিয়ান কবি পেট্রাক এই ধরনের সনেট লেখেন, যেখানে তিনি এক মহিলার জন্য তার ভালোবাসার কথা লিখেছেন তার সনেটগুলিতে। এই ইটালিয়ান সনেটগুলি পেট্রাকান সনেট নামে পরিচিত। এই ধরনের সনেটে দুটি পার্ট থাকে, অক্টেভ এবং সেস্টেট। অক্টেভ হলো শুরুর 8টি লাইন এবং সেস্টেট হলো পরের 6টি লাইন। অক্টেভ পার্টে প্রবলেম বলা হতো এবং সেস্টেট পার্টে তার অ্যান্সার বা রেজুলেশন থাকত। অক্টেভ এবং সেস্টেটের মাঝে একটি বিশেষ পয়েন্ট থাকে, যাকে ক্যাজুরা বলা হয়। তা পরে তার নামটি পাল্টে ফোল্টা করা হয়। পেট্রাকান সনেটের রাইম স্কিম হলো এবি বিএ এবি বিএ সিডিই সিডিএ। জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটি পেট্রাকান সনেটের এক্সাম্পল। ইংলিশ সনেট। ইটালিয়ান সনেটটিকে ইংল্যান্ডে নিয়ে আসেন স্যার টমাস ওয়েট এবং দ্য আর্ট অফ স্যারি। তারা এই সনেটটিকে নিয়ে আসেন, কিন্তু ইংলিশে লিখতে গিয়ে তারা এর গঠন পাল্টে দেন। এখানে 3টি স্তবক করে দেওয়া হয়, অক্টেভ, সেস্টেট এবং কনক্লুডিং কাপলেট। অক্টেভে 8টি লাইন থাকে, সেস্টেটে 4টি লাইন এবং কনক্লুডিং কাপলেটে 2টি লাইন। অক্টেভের রাইম স্কিম হলো এবি এবি সিডি সিডি। সেস্টেটের রাইম স্কিম হলো ইএফ ইএফ। কনক্লুডিং কাপলেটের রাইম স্কিম জি জি। টোটাল রাইম স্কিম হলো এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি। এই ফর্মটি উইলিয়াম শেক্সপিয়ারের দ্বারা প্রচুরভাবে প্রসারিত হয়েছিল, তাই এ ধরনের সনেটকে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154টি সনেট লেখেন, যেখানে 126টি তিনি তার ছেলেবন্ধুর জন্য লিখেছিলেন এবং পরের 127 থেকে 152 নম্বর সনেট পর্যন্ত তিনি এক বিশেষ মহিলার জন্য লিখেছেন, যার পরিচয় পাওয়া যায়নি। তাকে ব্ল্যাক লেডি বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ার তার সনেটে টাইটেল দিতেন না, শুধু নাম্বার দিতেন, যেমন সনেট নাম্বার 1, 2, 3 এইভাবে। ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে হলো যেখানে একটিমাত্র দৃশ্য নিয়ে পুরো নাটকটি, যেমন অ্যান্টন চেকভের এ ম্যারেজ প্রপোজাল। এটিতে একটি মেয়েকে ম্যারেজ প্রপোজ করতে গিয়ে কীভাবে প্রপোজ করবে সেই ব্যাপারটি নিয়ে পুরো নাটকটি। নেক্সট টপিক ক্রনিকল প্লে বা হিস্টোরিক্যাল প্লে। ক্রনিকল প্লে মানে ঐতিহাসিক চরিত্র নিয়ে লেখা, মানে ঐতিহাসিক রচনা। এখানে একটি ঐতিহাসিক কোনো একটি বিশেষ ঘটনাকে নিয়ে লেখাটি লেখা হয় বা মহান কোনো রাজাকে নিয়ে। এক্সাম্পল ক্রিস্টোফার মার্লোস এডওয়ার্ড দ্য সেকেন্ড 1593, উইলিয়াম শেক্সপিয়ার্স রিচার্ড দ্য থার্ড 1591 অ্যান্ড হেনরি দ্য ফিফথ 1599। ধন্যবাদ, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।